আমি আফরোজা নাজনীন সুমি, বাংলাদেশ থেকে আজকে ফেসবুক লাইভ এসেছি আমূল বাংলা পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আর পুরো রান্নাটি যখন করবো আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে আমি করে দেখাবো খুবই সাধারণ একটা রেসিপি, সাবুদানা পায়েস। এটি আসলে আমাদের পুরোনো দিনের একটা ঐতিহ্য বলতে পারেন, কারণ এখনকার জেনারেশনে বাচ্চারা সাবুদানা পায়েস বললে অনেক সময় চিনতেও পারে না, কারণ এখনকার ফুড হ্যাবিটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই যেটা মাথায় রেখে আমার মনে হলো যে সাবুদানা পায়েসটা দেখাই, কারণ এটা আমাদের একদম ঐতিহ্যবাহী পুরনো একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার সাথেই থাকবেন। সাবুদানা পায়েস করতে আমাদের লাগবে, আমি এখানে আমুলের কিছু প্রোডাক্ট নিয়েছি, আমুলের যে এক্সট্রা ক্রিম গোল্ড মিল্ক, এটা খুব ভালো হয় এটার সাথে, কারণ অনেক ক্রিমি ভাব থাকে। এখানে আমি নিয়েছি আমুলের কেশর কুল, এটাতে একদম হচ্ছে আমাদের স্যাফরনের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে, আলাদা করে আর স্যাফরন দেওয়ার দরকার হবে না। এখানে আমি ব্যবহার করব আমুলের বাটারটা, আর আমি নিয়ে নিয়েছি এখানে সাবুদানা, একটু ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেটি সাবুদানাটা, চিনি, একটু সুজি, আমুলের ঘি। আপনাদের বাড়িতে যদি আমুলের ঘি না থাকে, নর্মাল বাড়িতে যে ঘিটা আছে সেটা ব্যবহার করতে পারেন, লবণ, একটু গরম মশলা, এলাচ, দারচিনি, আর পেস্তা, এখানে নিয়েছি একটু খোয়াখির বা মাওয়া, কিসমিস, আর সাজানোর জন্য আমি নিয়েছি চেরি, কেউ চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন। খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু রান্নাটি হবে। তো আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। আমি একটু সেট করে নিই একদম চুলা বরাবর, যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। আশা করছি দেখা যাচ্ছে। এটা একটা আপনারা চাইলে সসপ্যানে করতে পারেন, আমি আপনাদের দেখার সুবিধার জন্য ফ্রাই প্যানে করছি, কারণ তাহলে ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে একটু দেখতে পাবেন। প্রথমেই আমি এখানে একটু আমুল বাটার দিয়ে দিব, আমুল বাটারটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি কিছুটা ঘি দিয়ে দেব, বাটার এবং ঘি দুটোই দিলাম। এর মধ্যে আমি সুজিটা ভেজে নেব, যে সুজিটা রাখা আছে সুজিটা ভেজে নেব। আপনার এটা জাল কমিয়ে করবেন, হালকা আছে, ভেজে নিবেন। সাথে আমি দিয়ে দিব কিছু এলাচ, দারচিনি, যে সুজি ভাজার একটা সুঘ্রাণ পাচ্ছি। এই সময়ে আমি এর মধ্যে সুজিটা ভাজা হয়ে গেল, কারণ ভালো করে ভাজা না হলে কিন্তু সুজিটা খেতে ভালো লাগবে না, যখন সুঘ্রাণটা বের হবে ভাজার এবং দেখতেই পাচ্ছেন রংটাও চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমুলের দুধটা, আমুল মিল্ক। দিয়ে সুজিটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে না নাড়লে অনেক সময় দানা দানা থেকে যায়, এই জন্য ভালো করে নেড়ে একদম মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এখন আমার ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিব। খুব সহজ সিম্পল রেসিপি এবং খেতে দারুণ, কারণ সাবুদানাটা কিন্তু খুবই হেলদি এবং
খেতে খুব ভালো লাগে আর চট জলদি হয়ে যায়। অনেকের বাড়িতেই একসময় কিন্তু রোজ সকালে বা বিকেলের নাস্তায় সাবুদানাটা হতো। এখনকার সময়ে আমাদের প্রায় বাড়িতে আসলে আমরা ভুলেই গেছি, করি না, আমরা অন্য নানা ধরনের রেসিপি করছি, পুডিং, কেক, আরো নানা ধরনের রেসিপি করছি, কিন্তু সাবুদানাটা আসলে ব্যবহার করা হচ্ছে না। তো এই জন্য আমার মনে হলো যে আজকে একটা পুরনো ধরনের মানে আমাদের ঐতিহ্যবাহী রেসিপি আমরা দেখি। আমি এখানে আমুল এক্সট্রা ক্রিম মিল্কটা, আমুল গোল্ডের, এটা কিন্তু খুবই ক্রিমি এবং খুবই ভালো, খেতে কিন্তু খুবই টেস্টি এবং পুরো টেস্টটা চেঞ্জ হয়ে যায় যে খাবারে আপনি দিবেন। তো এই মিল্কটা আমি ইউজ করেছি এবং অনেক ঘন। এখানে আমি দুই রকমের দুধটাই ব্যবহার করছি আমুলে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য খুব অল্প এক চিমটি লবণ দিচ্ছি, কারণ মিষ্টি খাবারে একটু যদি লবণ দেওয়া হয় স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে এই কেশের মিল্কটাও দিয়ে দিব, কারণ এটাতে যেহেতু জাফরানের ফ্লেভারটা আছে, আপনি যদি এটা না দেন, শুধু জাফরান দেন তাহলে হবে, এটা দিলে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, একটু ইয়েলিশ হবে। আর এটা যদি না দেন, শুধু জাফরান দেন, তাহলে নামানোর আগে জাফরানটা দিয়ে দিবেন। এটা আমি বললাম না, দেওয়ার সাথে সাথে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, টিওলিশ ভাব চলে আসবে। সাবুদানাটা আমরা নর্মালি একদম সাদাই দেখি, কিন্তু আমার কাছে এটা একটু কাস্টার্ডের মতো কালার আসে, দেখতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। আর এই কেশর, এই কুলটা যেটা আমুলের, এটা খেতে দারুণ, একদম টেস্টটা খুবই আলাদা। এটা শুধু শুধু বাচ্চারা খুবই পছন্দ করে, এবং যখন দেখে যে কোনো খাবারে আমরা ব্যবহার করেছি এবং যখন জানতে পারে যে এটা আছে, তখন কিন্তু ওরা আরো আগ্রহ করে খায়, কারণ খাবারটা ওদের কাছে তখন মনে হয় না জানি কত মজা হবে, কারণ আমুল কুলটা খেতে আসলেই খুব দারুণ। জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে ঘন ঘন নাড়তে হবে, কারণ না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। এবং এটা আমি করছি ইন্ডাকশন চুলাতে, আপনারা যদি গ্যাসের চুলাতে করেন তাহলে টেম্পারেচারটা খুব একদম খুব জোরে আছে হবে না, মাঝারি আছে করবেন, যাতে সাবুদানাটা সেদ্ধ হয় এবং দুধটাও আপনার একদম তাড়াতাড়ি শুকিয়ে পুড়ে না যায় সাইড গুলা। এভাবে সাইড গুলা সরিয়ে সরিয়ে নেড়ে দিতে হবে। আমি এর মধ্যে একটু দিয়ে দিব আমাদের যে খোয়া ক্ষীর, যেটা বলি মাওয়া, মাওয়াটা, এটা দিলে টেস্টটা আরো বাড়ে। আপনারা চাইলে বাড়িতে তৈরি করা খোয়া ক্ষীরও দিতে পারেন। কেউ চাইলে চিনির পরিবর্তে এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারে। আমি এখানে চিনি দিব, তবে কেউ চাইলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন চিনি না দিয়ে, সেখানে আরো টেস্টটা ডিফারেন্ট আসবে, সব রকম দুধের একটা মিশ্রণ এবং খেতে অনেক দারুণ হবে। সুজিটা সেদ্ধ হয়ে আসছে, আমাদের সাবুদানাও সেদ্ধ হয়ে আসছে প্রায়, আর একটু ঘন হবে, সেদ্ধ হয়ে একটু ঘন হয়ে আসলে আমরা এটা নামিয়ে নিব। খুবই সিম্পল রেসিপি। কিছু কিসমিস আমি দিয়ে দিচ্ছি, কারণ কিসমিসটা আগে দিলে দুধের মধ্যে থাকলে একটু ফুলে উঠবে, খেতে ভালো লাগবে। জাস্ট খুব সিম্পল, বাড়িতে যে আমরা পায়েস রান্না করি ঠিক একই ভাবেই করা যায়। সুজি ছাড়া শুধু আপনারা যদি সাবুদানা করতে চান সেটাও করতে পারেন, তো সুজি দিলে খুব তাড়াতাড়ি ঘন একটা টেস্টটাও ডিফারেন্ট হয়, সাবুদানার দেখতেও একটু ঘন, পায়েসটা ঘন হয়ে যায়। আর কেউ চাইলে কিন্তু এটা, আমি যখন সুজি দিলাম, সুজির পরিবর্তে আপনারা গাজর, গাজর কুচি করে দিয়েও কিন্তু এটা করতে পারেন। এটা হতে কিছুটা সময় লাগবে,
তো আমি করতে থাকি আর আপনাদের সাথে কথা বলতে থাকি। আসলে এই রেসিপিটা আমাদের একদমই, আমি বলেছি, হারিয়ে যাওয়া পুরনো একটা রেসিপি। অনেকের বাড়িতে এখনো হয়তো রোজই হয়, কারণ যাদের মা দাদিরা বেঁচে আছেন, মা নানি দাদি, তারা কিন্তু করেন। এবং আমি দেখেছি যে এখনকার জেনারেশনে এই রেসিপিটা অনেক বাচ্চাকে যদি বলি সাবুদানা, ওরা বলে এটা কি, এটা কি হোমিওপ্যাথি ওষুধ, মানে অনেকে বুঝতে পারে না সাবুদানাটা কি। তো আমার কাছে এই জন্যই মনে হলো যে আমরা তো নানা ধরনের ডেজার্ট খাই, তো কেন আজকে আমি সাবুদানার রেসিপিটা কেন দেখাবো না আজকে নতুন জেনারেশনের বাচ্চাদের জন্য। আমার এই রেসিপি, এটা হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় হয়ে যাচ্ছে, কারণ সাবুদানাটা ভেজানো থাকলে যেটা হয় চটজলদি হয়ে যায়। আর সুজি একটু ভেজে নিয়েছি ঘি আর মাখনে, ফ্লেভারটা দারুণ আসছে, খুব সুন্দর সুঘ্রাণ আসছে। আমি এটা কিন্তু নামানোর পরে খেয়াল রাখতে হবে যে খুব নামানোর পরে আরো বেশি ঘন হয়ে যায়, এই জন্য একটু আগে নামাতে হবে যাতে একদম ঘন না হয়ে যায়। একটু পাতলা থাকতে থাকতে নামাবো, কারণ নামানোর পরে যখন আমরা একটু রেখে দেবো দেখা যাবে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এত সহজ চটজলদি রেসিপি আমরা যারা কর্মব্যস্ত, নানা কাজে ব্যস্ত থাকি, তাদের জন্য কিন্তু খুব সহজেই হয়ে যায়। কারণ আমুল, এই যেটার কথা আমি বললাম, আমুল এক্সট্রা ক্রিম মিল্ক, এটা খেতে যেমন দারুণ মজার আর খুব ক্রিমি একটা টেক্সচার হয়, যে কোনো মিষ্টি খাবারে আপনারা যদি পায়েস, পুডিং, যে কোনো কিছুতে ব্যবহার করেন, খুব দারুণ একটা টেস্ট চলে আসে। আর বেশিক্ষণ লাগবে না, আর অনেকেই নানাভাবে করেন, বললাম না, আমি যদি সুজিটা না দিয়ে, আপনারা চাইলে কিন্তু গাজর একদম গ্রেট করে কুচি করে সেই গাজরটা যদি দেন, একটু হালকা ভাপ দিয়ে, তারপরে একটু ঘি দিয়ে বা মাখন একটু ভেজে, তারপরে এই সাবুদানা পায়েসটা করেন, সেটাও কিন্তু ডিফারেন্ট একটা টেস্ট আসে। কারণ গাজরটা একটু দেখতেও সুন্দর লাগে, একটু ভিন্ন ধর্মী টেস্টও চলে আসে। আবার চাইলে আপনারা, আমি যেমন জাফরানের এই কেশর মিল্ক দুধটা ইউজ করেছি, আমুল কুল, এটা আগে না দিয়ে ঠিক নামানোর আগ, মানে একটু সাবধানটা সেদ্ধ হওয়ার পরেও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি যাতে সবগুলো একসাথে মিশে টেস্টটা একই রকম চলে আসে। এবং এই আমুল মিল্কের পরিবর্তে আপনারা যদি কুল, আমুল কুল, কেশর, এটা হাতের কাছে না থাকে, বাড়িতে জাফরান থাকে, তাহলে কিন্তু স্যাফরনটা ইউজ করবেন। প্রায় হয়ে এসেছে, আর সুজি দেওয়াতে খুব চটজলদি ঘন হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। আমি কিছু এখন একটু পেস্তা দিয়ে দিব, প্রায় হয়ে আসছে, কারণ রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। আমার কাছে একটু পাতলাই ভালো লাগে, খুব ঘন থকথকা আসলে পায়েসটা ভালো লাগে না, কারণ পায়েস যেহেতু নাম হয়েছে, একটু যাতে আমরা লুচি পরোটা সবকিছুর সাথে খেতে পারি বা শুধু শুধু খেতে পারি, একটু পাতলা থাকতে নামাবো, কারণ এটা একটু পরে ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তার আগে একটু পেস্তা কুচি, কেউ চাইলে নানা রকমের বাদাম আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এখন আমি চিনি দিব, কারণ আমাদের কিন্তু সাবধানটা সেদ্ধ হয়েছে, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি চিনি দেওয়ার জন্য। সাবধানে সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিব, স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চিনিতে, যাতে ভালোভাবে মিশে যায়। দেখেছেন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, কারণ এই আমুল এক্সট্রা ক্রিম মিল্ক যেটা আমি ব্যবহার করেছি, আমুল গোল্ডের, এটা কিন্তু খুবই ক্রিমি।
আমি আরো কিছু মাওয়া দিয়ে দিচ্ছি, কারণ এটা খেতে দারুণ মজা লাগে। দেখে মনে হচ্ছে না দারুণ মজা হয়েছে, আসলে এটা খেতে খুবই অসাধারণ। এবং বাচ্চারা, যে বাচ্চারা আসলে সাবুদানা অনেকে নাম শুনে বলে এটা আবার কি, তাদের সামনে যদি বাটি ভরে দেন আমার মনে হয় 1 নিমিষে খেয়ে উঠে যাবে, কারণ এটা খেতে এত মজা, একবার মুখে দিলে আসলে না খেয়ে থাকতেই পারবে না। চিনিটা গলে গেছে, আর একটু পরে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর পরিবেশনের সময় এটা খেয়াল রাখবেন যে এলাচ দারচিনি আমরা যেটা দিয়েছি সেটা পরিবেশন পাত্রে আসলে যেন না যায়, আমরা একটু তুলে নিয়ে তারপরে সার্ভ করব, কারণ গেস্টের সামনে আমরা সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবো যে তাদের খেতে যাতে কোনো অসুবিধা না হয়। পরিবারের লোকজন হলো একই কথায়, এলাচ দারচিনি একটু জাস্ট তুলে তারপরে পরিবেশন করবো। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আমি প্রায় নামিয়ে নিব, কারণ এটা রেখে দিলে আর একটু জমে যাবে। কেউ চাইলে ঘন করতে পারেন, সেক্ষেত্রে আসলে পায়েসটা থাকবে না। আমি এখন সুন্দর করে এটা পরিবেশন করে নিব। জাস্ট দুটো বাটিতে আমি সার্ভ করছি। আর পরিবেশনের সময় আমরা সবসময় খেয়াল রাখবো আশেপাশে যদি একটু পড়ে যায় সেটা যেন ক্লিন করে সুন্দর করে আমরা সার্ভ করি। এটা একটু পরে আর একটু ঘন হয়ে যাবে, যেহেতু আমরা লাইভে আছি আমি আর অপেক্ষা করছি না, আমি এখান থেকে একটু সাজিয়ে ফেলছি। একটু ঘন হলে যদি সাজান তাহলে এই উপর দিয়ে এগুলো সবকিছুই থেকে যাবে, নিচে যাবে না সুন্দর মতো। আমি একটু পেস্তা দিয়ে দিচ্ছি, তখন একটু জমে যাবে। সাজানোর জন্য একটু অপেক্ষা করবেন বাড়িতে যখন করবেন। পেস্তাটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। কেউ চাইলে একদম ছোট ছোট কুচি করে পেস্তা দিতে পারে। জাস্ট এটা আমি বসিয়ে দিচ্ছি, এখন যেহেতু আমি বলেছি এটা গরম আছে, এটা বেশিক্ষণ থাকবে না উপরে, কারণ এখনই ডুবে যাবে। আপনারা যখন করবেন একটু ঠান্ডা করে তারপরে এটা মানে সাজাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ঝটপট হয়ে যায় এমন একটা রেসিপি আজকে আপনাদের জন্য আমি দেখালাম, সাবুদানার পায়েস। খুব চটজলদি হয় এমন একটা রেসিপি, জাস্ট আপনারা একটু ঠান্ডা হলে সাজিয়ে নেবেন। আমি যেহেতু গরমটাতে দিয়েছি এই জন্য এখন একটু জমে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং বাড়িতে তৈরি করতে পারবেন। রেসিপিটা তো থেকেই যাবে আমুল বাংলার পেজে, এবং আপনারা চাইলে নতুন যারা রাঁধুনি, যারা রেসিপিটা সম্পর্কে জানতেন না অথবা হয়তো জানতেন কিভাবে রান্না হয় জানেন না, তারা আশা করছি এটা দেখে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। আর এভাবেই আমুল বাংলার পেজের সাথে থাকবেন, কারণ এখানে
নিত্য নতুন রেসিপি, নানা ধরনের ঐতিহ্যবাহী রেসিপি থেকে শুরু করে নানা ধরনের আমি দেখেছি রেসিপি দেখানো হচ্ছে, এবং যারা রান্না করতে ভালোবাসেন এবং ফুড ইন্ডাস্ট্রির সাথে আছেন, আশা করছি তারা সবাই উপকৃত হচ্ছেন। এবং এভাবেই আমূল বাংলার সাথে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবারও দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর আমি বলবো যে এই সময়, করোনাকালীন সময়ে সুস্থ থাকাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এই জন্য নিজে সুস্থ থাকবেন এবং আশেপাশে যারা থাকবে তাদেরকেও চেষ্টা করবেন পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।